সম্মানিত উপস্থিতি, পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও এক জাতীয় ক্রান্তিকালে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য, সে মহান রব্বুল আলামিনের হুকুম আর পালন করার্থে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি, সেজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বন্দারা, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব, আর যদি নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমার আজাব বড় শক্ত, আমার আজাব বড় কঠিন। আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, অসংখ্য নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, সেই নিয়ামতের শুধু শুকরিয়াটা আমরা আদায় করব, এতটুকু। কবি বলেন, শুকরে নিয়ামতে নিয়ামতে দাফজু কুনাদ, শুকরে নিয়ামতে নিয়ামতে দাফজু কুনাদ, কুফরে নিয়ামতে নিয়ামতে দাফরু কুনাদ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয় আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তো প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত লক্ষ কোটি নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে রেখেছেন, আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومًا كَفَّارٌ। হে আমার বন্দারা, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা শুরু করো, দিন গিয়ে যদি মাস আসে, মাস গিয়ে যদি বৎসর আসে, এমন করতে করতে যদি তোমাদের জীবনকে ক্ষয় করে দাও, সারা জীবন যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে থাকো, কোশ্চিনকালও আমার নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, ইন্নাল ইনসানা লাযুলুমান কাফফার, মানুষ অত্যন্ত নাশুকরিয়া, অত্যন্ত নাশুকরি বন্দা, বেপরোয়া বন্দা, খায় কয় খায় নাই, পায় কয় পায় নাই, এমন অবস্থা। তো প্যারা হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে, কি কি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রাখছেন, স্বল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারি আপনাদের অনুভূতিতে একটু আঘাত করার চেষ্টা করব, যেন আপনাদের অনুভূতি জাগ্রত হয় যে আমরা কতগুলো নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামতগুলো দিয়েছেন, যদিও একটি হাদিস আছে, হাদিসটাকে দুর্বল বলায়, হাদিসের মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খলকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আমার আল্লাহ তাআলার যেই সকল নিয়ামতগুলো আছে ওই সকল নিয়ামতগুলো নিয়ে ভাবো, চিন্তা ফিকির করো, আমার আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা ফিকির করতে যাইও না। আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করার সেই মাদ্দা, সেই যোগ্যতা, সেই ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে নেই, তাই তোমরা তোমাদের ভিতরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে একটু ভাবো, আল্লাহ তাআলা সৃষ্টি জীব নিয়ে ভাবো। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, মান আরিফা নফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারবে, নিজে কী দিয়ে তৈরি, নিজের মধ্যে কী আছে। আল্লাহ তাআলা একটা মানুষকে কী কী নিয়ামত দিয়ে ডুবিয়ে রাখছেন, যদি নিজে নিজেকে চিনতে পারে আল্লাহকে চেনা অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহকে চেনা একেবারে সহজ, কীভাবে?
পেয়ারা হাজিরিন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ তাআলা সেটাকে উল্লেখ করে বলতেছেন, হাল আতাআল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে মানুষ, তোমার কি এমন একটা যুগ যায় নাই, এমন একটা সময় যায় নাই তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিলে না, এমন একটা সময় কি তোমার যায় নাই? তুমি ছিলা গাছপালা তরুলতা বৃক্ষরাজিতে ছিলা, ফল বলা দিতে ছিলা, সেখান থেকে আমি তোমাকে তোমার বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপিঞ্জরে আমি তোমাকে স্থানান্তরিত করেছিলাম, সেখান থেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। নাপাক পানিটা কেমন? তোমার কাপড়ে লাগার সঙ্গে সঙ্গে তোমার কাপড় নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। আর তোমাকে আমি লক্ষ লক্ষ শুক্রাণু থেকে, হে বন্দা, তোমার যে শুক্রাণুটা তুমি ছিলে সেই শুক্রাণু থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। একটু ভাবো, একটু ভাবো, একটু চিন্তা ফিকির করো। যখন মানুষ সহবাসের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, একটা পর্যাপ্ত বয়স্ক মানুষের, প্রতিটা মানুষের এভারেজি 20 লক্ষ শুক্রাণু রিলিজ হয়, 20 লক্ষাধিকের মতো শুক্রাণু রিলিজ হয়। কোন শুক্রাণুর মধ্যে আমি ছিলাম সেটা আল্লাহ তাআলা জানেন। সেদিন যদি আল্লাহ তাআলা আমি যেই শুক্রাণু দিয়ে জন্মগ্রহণ করব সেই শুক্রাণুটা মায়ের গর্ভে না দিয়ে যদি অন্য একটা শুক্রাণু দিত, আমি কিন্তু এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করতে পারতাম না, পারতাম পারতাম না। আল্লাহ তাআলা বাবার শুক্রাণু এবং মায়ের ওভামকে একত্রিত করে আল্লাহ তাআলা মায়ের গর্ভে এমনভাবে রাখছেন, ফি করারিম মাকিন, ফি করারিম মাকিন, একটি থলির মধ্যে, একটি সুরক্ষিত জায়গায়, একটি ইন্টেনসিভ কেয়ারে রাখছেন, যেখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়া আমাদের গর্ভপাত হওয়ার সম্ভব ছিল না মায়ের, এমন একটা সুরক্ষিত জায়গায় রাখছেন, রাখছেন না, রাখছেন, কতদিন রাখছেন? আল্লাহ তাআলা মানুষ ভেদে এক একজনের এক এক রকম, কিন্তু 10 মাস 10 দিন আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে আমরা ছিলাম। এই 10 মাস 10 দিন কী হয়েছে আমাদের, কীভাবে আমরা তৈরি হইলাম এই 10 দিন? আল্লাহ তাআলা আমাদের অনুভূতিতে বারবার আঘাত করতেছেন, হে মানুষ একটু লক্ষ্য করো মায়ের সেই গর্ভের দিকে, মায়ের সেই গর্ভের দিকে একটু লক্ষ্য করো, দেখো তোমার কীভাবে তৈরি করছে তোমাকে। দেখেন, যখন এই শুক্রাণুটা মায়ের গর্ভে গেছে, মায়ের গর্ভে যাওয়ার পরে এই যে আমাদের এই বিল্ডিংটা দেখতেছি, এই বিল্ডিংটা তৈরি হয়েছে কী দিয়ে? ইট দ্বারা না, একটা একটা করে ইট দিয়ে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা মানব দেহ তৈরি করেছে এরকম অসংখ্য বিলিয়ন ট্রিলিয়ন ইট দ্বারা। যদি আমরা ইট ধরি, মানুষের সেই শরীরগুলো তৈরি হয়েছে কোষ, এই যে আমাদের চামড়া, আঙ্গুল, নখ ইত্যাদি ইত্যাদি কী দিয়ে তৈরি হয়েছে? কোষ দিয়ে। আল্লাহ তাআলা মানুষ ভেদে এক একটা মানুষের মধ্যে 37 ট্রিলিয়নের মতো কোষ দিয়ে এক একটা মানুষ তৈরি করছে। ট্রিলিয়ন বোঝেন, 1 মিলিয়নে হয় 10 লক্ষ, 1 বিলিয়নে হয় 100 কোটি, এবং 1 ট্রিলিয়নে হয় 100 লক্ষ কোটি। এরকম 37 লক্ষ কোটি দ্বারা আল্লাহ তাআলা আপনারকে আমাকে আল্লাহ তাআলা তৈরি করছেন। কোথায় তৈরি করছেন? মায়ের গর্ভে। কোথায়? যেখানে নাই কোনো আলো, নাই কোনো বাতাস। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। হে মানুষ, তোমরা তো পরকালকে অস্বীকার করো, পরকালকে অস্বীকার করো। কীভাবে অস্বীকার করো? তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, সেখান থেকে আমি তোমাদেরকে একটা উল্লেখযোগ্য বস্তুতে পরিণত করেছি। যে রব করেছে সেই রব পরকালে কি তোমাদেরকে আবার জীবিত করতে পারবে না? পারবে না তোমাদেরকে জীবিত করতে? আল্লাহ তাআলা বলতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে বানাতে পারছে, আমরা ছিলাম নিস্তি, নিস্তি থেকে আমাদেরকে হাস্তিতে নিয়ে আসছেন, অস্তিত্বহীন ছিলাম, অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসছেন। আবার কেন পারবেন না? পারবেন কি না, কী বলেন? মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন? হ্যাঁ,
পারবেন না মনে হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের একেবারে শেষ, একেবারে শেষের দিকে বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহর যদি শুকরিয়া, আমার আল্লাহর নিয়ামতগুলি তোমরা যদি গণনা করতে থাকো বা আমার আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকো, এই প্রশংসা করতে গিয়ে যদি তোমরা সমুদ্রের যে পানিগুলো দেখো এই পানিগুলো যদি কালি বানাও, আর যত গাছপালা তরুলতা আছে এগুলোকে যদি তোমরা করম বানাও, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার নাত, আল্লাহ তাআলার অনুগ্রহ যদি তোমরা লিখতে থাকো, লিখতে লিখতে তোমাদের কলমও শেষ হয়ে যাবে, তোমাদের কালিও শেষ হয়ে যাবে, তবু আমার মহান রব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। কেমন সে আল্লাহ, কেমন সে আল্লাহ! আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পরে মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন পরে আমাদেরকে দুনিয়াতে আনছেন, দুনিয়াতে কোন অবস্থায় আনছেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের গর্ভ থেকে এমনভাবে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না, তোমাদের মুখে কোনো ভাষা ছিল না, শুধু ওয়া ওয়া করে কান্না ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না, ছিল এমনভাবে তৈরি করেছেন। যখন আমরা বের হয়েছি তখন আমাদের এটাই ছিল, শুধু ওয়া ওয়া কান্না, আর কিছুই ছিল না। এটা বন্ধা একটু লক্ষ্য করে দেখো না কেন, দেখো যখন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো তার আগে তোমাদের মায়ের স্তনে আমি দুধ রিজার্ভ করে রাখছি। তোমরা যখন মায়ের গর্ভে ছিলা ওখানে কোনো জীবাণু প্রবেশ করতে পারতো না, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছি, কিন্তু যখন তোমরা দুনিয়াতে আসবা তখন তো তোমাদের বিভিন্ন জীবাণু, ভাইরাস, কত কিছু সম্মুখীন তোমাদের হতে হবে, হবে কি না? এই জন্য আল্লাহ তাআলা মায়ের গর্ভে, প্রতিটা মায়ের গর্ভে প্রথমে একটা শাল দুধ দিয়ে রাখছেন, বাচ্চা হওয়ার সাথে সাথে যে দুধটা মায়ের গর্ভ থেকে, মায়ের স্তন থেকে হয়, এই দুধটাকে অনেকে আমাদের গ্রাম্য মহিলারা ফালাইয়া দেয়, বলে এটা বিষাক্ত দুধ বলে। এই দুধটা হলো একটা ছেলের জন্য অ্যান্টিবডি, একটা মেয়ের জন্য অ্যান্টিবডি, একটা ভ্যাকসিন বলতে পারেন। সারা জীবন সে চলবে, সে অনেক জীবাণু, অনেক ভাইরাসের প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে, আল্লাহ তাআলা এই ভাইরাসের সাথে যেন সে যুদ্ধ করতে পারে সেজন্য একটা অগ্রিম মায়ের স্তনে তাকে টিকা দিয়ে রেখেছেন, যেন এই বাচ্চা সমস্ত ভাইরাসের সাথে যুদ্ধ করতে পারে। কিন্তু আমরা অনেকে অজ্ঞতাবশত সেটাকে কী করি, ফেলে দেই। কথা কি বোঝা যায়? মাইকের কারণে বোঝা যায় কথা? হ্যাঁ, বোঝা যায় না মানে। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষ যখন সৃষ্টি করলেন, মানুষ জন্মের সাথে সাথে প্রতিটা মানুষ 300টি হাড় নিয়ে জন্মগ্রহণ করছে। কয়টি হাড়? 300টা হাড় দিয়েছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের হাড় হয়ে 206টা পর্যন্ত আসছে। মানে মানুষের বয়স বাড়ার সাথে সাথে হাড়ও কমে গেছে আস্তে আস্তে। আল্লাহ তাআলা যে 3.5 হাত বডি দিয়েছেন, এই বডির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার এই পৃথিবীতে আসমান এবং জমিনের মাঝে যা আস এগুলো নিয়ে একটু ভাবো, ভাবলে কী হবে? তোমরা এমনভাবে বলবো, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, এই পৃথিবীতে যা কিছু বানাইছো এগুলো অনর্থক কিছু বানাও না, সব তো দেখতেছি একদমবার খাবের খাপ, সব কিছু কী জন্য বানাইছো? খাবের খাপ বানাইছে, একেবারে ফুনকান্ড ফুনকান্ডভাবে বানাইছে, কোনো কিছু অনর্থক বানাও নাই। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলতেছেন, দেখো না কোনো কিছু অনর্থক হয়েছে কি না। তো একজনে জিজ্ঞেস করলো, হুজুর অনেক কিছুই তো বুঝলাম, এই যে মশায় কামড়ায়, মশাটা আল্লাহ কী আরে বানাইছে? কী কামড়ায় মশাটা দিয়া, কোনো কাম আছে? বর্তমানে ডেঙ্গু মশা, ডেঙ্গু জ্বর আক্রান্ত অনেকে মারা যায়, তারপরে আরও কত মশা, মশার উৎপাতে মানুষের ঘুম হয় না, সব কিছুই মানুষের উপকারের জন্য বানাইস, তো মশাটা কী উপকারের জন্য বানাইস? আপনি দেখেন এই মশাকে কেন্দ্র করে কত ফ্যাক্টরি তৈরি হয়েছে, হয়েছে কি না? কত চিকিৎসা বিজ্ঞানে কত উন্নতি হয়েছে, মানুষ ওখানে কাজ করতেছে না,
মশারির ফ্যাক্টরিতে কাজ করতেছে, ওষুধের ফ্যাক্টরিতে কাজ করতেছে, কয়েলের ফ্যাক্টরিতে কাজ করতেছে, করতেছে কি না? এই ফ্যাক্টরি বানাইতে গিয়ে আবার কত লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক কাজ করতেছে, হয়েছে না? আল্লাহ তাআলা এক মশা দিয়ে কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, করছে কি না? এটা কি উপকার হয় না? কী বলেন, এটা উপকার হয়েছে কি না? হয়েছে। তো আল্লাহ তাআলা প্রতিটা জিনিস বানাইছে, বানানোর পরে আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন হাল তার মিন ফুতুর, হাল তার মিন ফুতুর। একটু আমার সৃষ্টি নিয়ে একটু ভাবো, দেখো আমার সৃষ্টির কোথায় কোনো ভুল আছে কি না, ভুল পাও কিনা একটু দেখো তো, একটু দেখো। আল্লাহ তাআলা মানুষ যখন বানাইছেন, যাই হোক আমি আজকে মানুষ নিয়ে বলতে চাইতেছি, আল্লাহ তাআলা মানুষ বানাইছে সবাই রে দুইটা দুইটা চোখ দিছে, একটা মাথা দিছে, একটা কান দিছে, দুইটা না একটা নাক দিছে, না নাকের মধ্যে দুইটা ছিদ্র দিছে কি না? তারপরে আমাদের গায়ে কোনো পশম ছিল না, বয়স বাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা পশম দিছেন, দাড়ি দিছেন, ইত্যাদি ইত্যাদি দিছেন কি না? দিছেন। এগুলো কেমনি দিছে? এমনি দেওয়া হয়েছে? আহ, আমরা তো ভাবি না। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দিস, কত বড় নেয়ামত এই চোখ, যার আছে চোখ, যার চোখ নাই সে বোঝে চোখের মর্ম। দাঁত থাকিতে বুঝলা না দাঁতের মর্ম, যখন দাঁত চলে যাবে তখন কি বুঝবা দাঁতের মর্ম বুঝে আসবে। আল্লাহ তাআলা এই যে চোখ দিছে আমাদেরকে, বর্তমান আধুনিক টেকনোলজির যুগে যদি আমরা অনুধাবন করি বিভিন্ন হাই পাওয়ারের ক্যামেরার সাথে, বর্তমানে মার্কেটে যে ক্যামেরাগুলো পাওয়া যায় DSLR ক্যামেরা, এক একটা ক্যামেরার দাম আছে 60,000, 70,000, 1,00,000, 5,00,000, 10,00,000, 1,20,000 টাকা। এই ক্যামেরাগুলোর মেগাপিক্সেল সর্বোচ্চ 40 থেকে 60 পর্যন্ত মেগাপিক্সেল হয়। কত মেগাপিক্সেল? 60 মেগাপিক্সেল। 60 মেগাপিক্সেলের একটা ক্যামেরার দাম 1,20,000 টাকা। কয় কোটি? একটু কথা বলেন আপনারা, 1,20,000 টাকা একটা ক্যামেরার দাম 60 মেগাপিক্সেলের। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্যামেরা দিয়েছে চোখ, এই ক্যামেরার মধ্যে কত মেগাপিক্সেল দিয়ে রাখছেন? আল্লাহ তাআলা আমাদের এক একটা চোখের মধ্যে 570-এর মতো মেগাপিক্সেল দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ, বাদ দিয়ে কব আমরা, তাহলে হিসাব করেন আল্লাহ তাআলা এই যে এক এত পাওয়ারফুল ক্যামেরা দিয়ে রাখছেন। আমরা কোনো সময় বিল পরিশোধ করছি কিনা লইছি আল্লাহর কাছে, বলছি যে আল্লাহ আমাকে এমন পাওয়ারফুল ক্যামেরা দেন, এরকম দুইটা ক্যামেরা দিছেন? কয়টা ক্যামেরা? দুইটা ক্যামেরা। যদি বাই চান্স কোনো একটা ক্যামেরা যদি তোমার ড্যামেজ হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়, হুন্ডা দিয়ে চলতে গেলে বাই চান্স যদি কোনো একটা চোখের মধ্যে তোমার পোক ঢুকে যায়, ওই চোখটারে তুমি চাপ দিয়ে যেন আরেকটা চোখ দিয়ে কী করতে পারো, বাইক চালাইতে পারো। যদি তোমার চোখ একটা হইতো আর একটার মধ্যে পোক ঢুকতো, সঙ্গে সঙ্গে চোখ আটকে রাখতে সামনে দিয়ে কী হইতো, যে কোনো একটা দুর্ঘটনায় তুমি পড়তে পারতা, পারতা কি না? যে কারণে আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমাকে দুইটা চোখ দিচ্ছে, যদি কোনো এক কারণে তোমার একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়, আরেকটা চোখ দিয়ে যেন তুমি স্বাভাবিকভাবে চলতে পারো, সেই জন্য আল্লাহ তাআলা তোমার দুইটা চোখ দিস। এবং চোখের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো নেয়ামত দিয়েছেন, সবগুলো নেয়ামত আমি বলবো না, আমি শুধু আপনাদেরকে একটু টাচ দিব যে আপনারা একটু অনুধাবন করেন। গতকালকে আমরা এক জায়গায় গেছিলাম, ওই কি বলে এটাকে, মায়ারদন ব্রিজের কাছে গেছিলাম। যাওয়ার পথে আমাদের সামনে দিয়ে দুইটার দিকে একটা হুন্ডা ওভারটেক করে গেছে, হুন্ডাটাও নতুন, ড্রাইভার যে একদম মোটা তাজা, সুন্দর, অনেক সুন্দর। বেচারা জানতো না যে একটু পরেই আজরাইল তার সামনে দাঁড়ায় আছে, আমাদের সামনের ঘটনা, এই কুলমি ব্রিজের গোড়ায়। বেচারা সম্ভবত 40 কি 50 গিয়ার ছিল বেচারার হুন্ডা, ওভারটেক মানে ব্রিজের উপর উঠবে, এই মুহূর্তে বাই সাইড থেকে একটা ট্র্যাগার্স ট্র্যাগার লাগে মেরে দিস, অজস্র রক্ত তার চেহারা দিয়ে বায়ে বায়ে পড়তেছে, মাথা ফাইটে গেছে, এখান দিয়ে ফাইটে গেছে, হুশ জ্ঞান নাই। মুরব্বী একটা ছিল পিছনে, সেও শেষ। আমরা একজনকে রিক্সার উঠিয়ে দিচ্ছি, আরেকজনকে অটোতে উঠিয়ে দিস। পরে শুনলাম নাকি বরিশাল নিয়ে গেছে, বরিশালও রাখে নাই, ঢাকা নিয়ে গেছে। মানে এই যে মানুষের হায়াত, মানুষের সময়, ইজা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, যা ভাবনা চিন্তা করা দরকার এই দুর্ঘটনা এই মরণের আগে করতে হবে। তো যেটা বললাম, কখন আমাদের কি হবে চোখ, যা কিছু আমরা কল্পনা করি না তার বাহিরে যেটা করে সেটা কে করেন? আল্লাহ তাআলা করেন। সে কখনো কল্পনা করে না যে এক মুহূর্তে একটু পরেই আজরাইল তার জন্য অপেক্ষা করতেছে,
সেটি জানতো, সে এখানে যাইতো যাইতো না। আমরা আল্লাহ তাআলার কাছে চাই নেই যে আল্লাহ আমাদেরকে এত পাওয়ারফুল ক্যামেরা দেন যেন আমরা রাতের অন্ধকারও ঝকঝকে আসমান দেখতে পারি। আসমান কি ভাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসমান কত দূরে? বিজ্ঞানীরা ওই যে একটা কথা আছে যে বউ আনছে একজন বিয়ে করে বাউন, তো বৌমাকে বলতেছে শাশুড়ির কানের জিনিস পড়ে গেছে, কিসের ভিতরে? কলস ছিল না আগের, কলসের মধ্যে। শাশুড়ি বৌমাকে বলতেছে বৌমা আমার কানের জিনিসটা কলসের ভিতরে পড়ে গেছে, একটু লও তো। তো বৌমা হইল কি বাউন, এখন তালাশ করতেছে। অনেকক্ষণ তালাশ করার পরে বৌমা শাশুড়িকে বলতেছে মা কলসের তো তলাই নেই, কলসের কি নাই? তলা নাই। কলসের তলা ঠিকই আছে মানে তোমার হাতে কি পায় না তলা? লাগুর পায় না, সেজন্য তুমি তলা পাইতেছো না। তো আসমানও আছে, আসমান কোথায় আছে? আজকে বিজ্ঞানীরা অনেক তালাশ করার পরে এখন বিজ্ঞানীরা বলতেছে আসমানের কোনো আসমান বলতেই তো কিছু নাই। অথচ আল্লাহ তাআলা সাতটা আসমান তৈরি করে রাখছেন, যেটা আল্লাহ তাআলা নিজে বলতেছেন কোরআনের মধ্যে, যেটা আমরা লাগুর পাইতেছি না, জন্য বলতেছি কি আসমানই নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কী দিছেন? দুটা চোখ দিছেন, কত পাওয়ারফুল চোখ না? এবং আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন একটু ভিতরে তাকাই, আমাদেরকে দুইটা কিডনি দিছেন, দিছেন কি না? হ্যাঁ, আপনার কাছেও আছে দুইটা কিডনি, আমার কাছেও আছে, সবার কাছে দুইটা কিডনি আছে। দুইটা কিডনির কেমন মূল্য আপনি কি জানেন? দুইটা কিডনির কী কাজ এটা কি জানেন? দুইটা কিডনি দিয়ে কী করে এটা জানেন? আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুইটা কিডনি দিছেন, যে কিডনিগুলোকে বলা হয় মানুষের শরীরের দূষিত পদার্থগুলোকে ছেঁকার একটা যন্ত্র, একটা ছেঁকার যন্ত্র। বাজার থেকে আমরা ফিল্টার কিনে আনি, এক একটা ফিল্টারে যে ছিদ্রগুলো থাকে পানি ফিল্টার করার জন্য, একটা ফিল্টারের দাম কত? 6,000-7,000, ফিল্টার বেঁধে তার দাম হয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে কিডনি দিছে, কিডনির বিকল্প কিছু হয় না। এক একটা কিডনির মধ্যে আল্লাহ তাআলা 10 লক্ষের মতো নেফ্রন দিছেন, ছিদ্র দিছেন, 10 লক্ষের মতো ছিদ্র দিয়ে এক একটা কিডনি আল্লাহ তাআলা আপনার আমার দেহের মধ্যে স্থাপন করেছেন। কয় টাকা বিল পরিশোধ করছি, কয় টাকা? এবং এই কিডনি যাদের ড্যামেজ হয় তারাই বোঝে যে কিডনির কী দাম। যাদের কিডনি ড্যামেজ হয়, এক একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, প্রতি সপ্তাহে 3টা করে ডায়ালিসিস লাগে, এক একটা ডায়ালিসিস খরচ হাসপাতাল বেঁধে 10,000-20,000-30,000-40,000, 1,00,000 টাকাও লাগে। যদি আমরা সর্বনিম্ন ধরি 10,000 টাকা, সপ্তাহে 3টা ডায়ালিসিস লাগলে সপ্তাহে কত হাজার? 30,000। কার সাধ্য আছে এই 30,000 টাকা সপ্তাহে জোগাড় করবে? এবং এটা মরণ পর্যন্ত করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাদের মধ্যে দুইটা কিডনি দিয়ে রাখছেন, অলরেডি অল টাইম আমাদের রক্তে রক্ত সেকতেছে, পানি সেকতেছে, আমাদের হাই আমাদের প্রেশার নিয়ন্ত্রণে রাখতেছে, সব কিছু কিডনি রাখতেছে। 1 টাকাও আল্লাহ তাআলাকে আমাদের বিল পরিশোধ করতে হয় না, হয়েছে? আল্লাহ তাআলা বলতেছে বিল পরিশোধ করা লাগবে না। এর বন্দা, তোর সামনে আমি যা দিছি শুধু দুইটা সেজদা দে, আমি শুধু দুইটা সেজদা চাই, আর কিছু চাই না। এই দুইটা সেজদা দিতে আমরা কার পণ্য করতেছি? যদি আজকে বিল পরিশোধ করা লাগতো তাহলে ঠিকই আমাদের বিল দিতে হতো। ডাক্তারের বিল মাফ করে? হাসপাতালে গেলে ডাক্তারে কি বিল মাফ করে? মাফ করে না। কিন্তু যদি আমাদের হইতো যে তুমি আজকে সেজদা না দিলে, জোহরের নামাজ না পড়লে, জোহরের পর থেকে তোমার শরীরে যত দূর পার্স আসছে সব পার্স অকেজ হয়ে যাবে, তাহলে আমরা বাধ্য হয়ে নামাজ পড়তে হইতো, হইতো কি না? কারণ আমাদের কী হইতো, পার্সগুলো অকেজ হয়ে যেত। আল্লাহ তাআলা এরকম দুইটা, একটা না দুইটা কিডনি দিচ্ছে। এর মানুষের চিন্তা করো না, একটু চিন্তা করো, তোমাকে তুমি চিন্তা করো। আল্লাহ রসুল বলতেছেন যে নিজেকে চিনতে পারবে, নিজেকে যে নিজে চিনতে পারবে সে আল্লাহকে অটোমেটিক চিনে যাবে। তো চিন্তা করো না, দুইটা কিডনি দিছি এত দামি জিনিস, যদি বাই চান্স একটা কিডনি তোমার কোনো কারণে ড্যামেজ হয়ে যায় আর একটা কিডনি দিয়ে মানুষ সুস্থভাবে চলতে পারে, কি সুন্দর নিজাম! আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানাইছে, যেখানে নাক দরকার সেখানে নাক দিয়েছে। সময় আমি একটু আপনাদেরকে বলছি যাতে আপনাদের অনুভূতিতে একটু আঘাত করব। দেখেন তারপরে সকল মানুষ এই যে স্ট্রোক করে মারা না, স্ট্রোক করে মারা যায়, আল্লাহ তাআলা মানুষের মধ্যে একটা হার্ট দিছে, হার্ট, হার্ট বুঝেন বাম পাশের দুধের নিচনে থাকে, স্তনের নিচনে একটা হার্ট দিছে যেটা সার্বক্ষণিক চলতেছে, পাম্পিং হচ্ছে, হচ্ছে সংকোচন সম্প্রসারণ হচ্ছে। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? মাইকে বোঝা যায় স্পষ্ট,
হ্যাঁ যাই হোক, তো সব সময় এই যে হাড় আমাদের পাম্পচিং হচ্ছে, কোনো এক সময় যদি হাড় এরকম আটকাইলো আর মেলল না, তাহলে এটা কী কী বলে? স্ট্রোক বলে, স্ট্রোক। স্ট্রোক করলেই তো শেষ, টুকরু না, এটা মেলছে আর আটকায় না, স্ট্রোক। আল্লাহ তাআলা মানুষের মধ্যে যে একটা হাড় দিয়ে রাখছেন, অটোমেটিক সেটা সম্প্রসারণ, সংকোচন, পাম্পচিং হচ্ছে, হচ্ছে কি না? হ্যাঁ, পাম্পচিং যে হচ্ছে আজ পর্যন্ত বিজ্ঞানের আবিষ্কার করতে পারেনি যে কী কারণে এটা অটোমেটিক লড়ে। যে কোনো জিনিস লড়ে কোনো একটা শক্তির কারণে, এই যে আমার মোবাইল চলতেছে, ব্যাটারিতে চার্জ আছে দিকে তো চলে নাকি, চার্জ শেষ সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি কথা বলতে পারতেছি, আমার শক্তি আছে বিধে কথা বলতে পারতেছি, কথার একটা এনার্জি আস, কিন্তু মানুষের ভিতরে সব কিছু চলে, সব কিছু বুঝে আসে, মানুষের হার্ট কী কারণে যেন এরকম পাম্পসিং হয় এটা বুঝে আসে না। এবং হাড়ের মধ্যে আল্লাহ তাআলা একে একে তিনটা রগ দিয়ে রাখছেন, মোটা মোটা তিনটা রগ। মানুষকে বলছেন কুলু ওয়াশরবু, তোমরা খাও এবং পান করো, জন্মের মতো খায়ও না। আমরা বাঙালিরা জন্মের মতো খাই, বাঙালিরা না এখন সারা বিশ্বের মানুষ জন্মের মতো খায়, একদিন পাইলে হমানে খায়, একটা যদি পাই এমনে ধরি অমনে ধরি খাপুস খুপুস খাই, খাপুস খুপুস খাওয়ার অভ্যাস মানুষের আস। তো এমন খাওয়া খায়, খাইতে খাইতে মানুষের যে নার্ভ সিস্টেম, হাড়ের ভিতরে যে রগগুলো আছে, রগগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যায়, আস্তে আস্তে চর্বিতে ব্লক হয়ে যায়। এই যে এত আওয়াজ হইতেছে কেন? যাই হোক, এটা আলোচনা হবে ইনশাআল্লাহ, তো শেষ আমার কথা শেষ করি এবার আমি। তো আল্লাহ তাআলা যে হাড় দিছেন, হাড়ের ভিতরে যাদের হাড়ের প্রবলেম আছে তারা জানেন, আল্লাহ তাআলা হাড়ের ভিতরে প্রত্যেকটা হাড়ে তিনটা করে মোটা মোটা রগ দিচ্ছে, মোটা মোটা রগ, যেগুলো দিয়ে আমাদের রক্ত ছেকে, রক্ত সম্প্রসারণ হয়, পুরো বডিতে রক্ত সার্কুলার হয়, পুরো বডিতে রক্তগুলো ছড়িয়ে দেয় কিসে? হাড়ে। এখন আমরা এমন খাওয়া খাই, খাওয়ার দ্বারা আমাদের হাড়ের রগগুলো ব্লক হয়ে যায় আস্তে আস্তে। বন্দা তোমার তিনটা রগ দিছি, একটা রগ যদি কোনো কারণে ব্লক হয় আরও দুইটা রগ আস, দুইটা রগ দিয়ে তুমি চলতে পারবা। যদি আরও কোনো কারণে তোমার আরেকটা রগ ব্লক হয়ে যায়, দুইটা রগ ব্লক হয়ে যায় আরেকটা রগ আছে, তিন নম্বর রগ দিয়ে তুমি মোটামুটি সুস্থভাবে কী করতে পারবা? চলতে পারবা। তিন নম্বর রগও যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তাহলে তিনটা রগই তোমার কী হয়ে গেল? ব্লক হয়ে গেল, আটকে গেল। তখনই মানুষ কী করে? স্ট্রোক করে। এখন স্ট্রোক করার পরে তোমার যদি কোনো কারণে মানুষ বাইচা যায়, অনেকে তো বাঁচে না, যারা যারা বাঁচে স্ট্রোক করার পরে, অনেকে বাঁচে না, তো স্ট্রোক করার পরে বাঁচে, বাঁচার পরে তোমাকে অপারেশন করার পরে তোমার যে রগ আছে ভিতরে, এই রগগুলো কাইটা ফালাই দিতে হবে, ফালে অন্য রগ প্রতিস্থাপন করতে হবে। সেই রগ কোথায় পাবো? গরুর রগ লাগাইলে তো হবে না, ছাগলের রগ লাগাইলে হবে না, মানুষের রগ লাগাইতে হবে। কোথায় কোথার থেকে আনবো সেই রগ? সেজন্য আল্লাহ তাআলা প্রতিটা মানুষের রানে কিছু স্পায়ার রগ দিয়ে রাখছেন, মোটা মোটা রগ, রানের কোষে মোটা মোটা স্পায়ার রগ বলে, এগুলো কোনো কাজে লাগে না। আল্লাহ তাআলা ভাবছেন যে আমার মানুষ, এই যে মানুষের বানাই দিয়েছি, এগুলো গরুর মতো খাইব, কিছু মানুষ আছে না গরুর মতো কিছু খাইব, খায়াত হাড়ের তিনোটা রগ ব্লক করে ফেলাবে, অতপর অপারেশনের করার জন্য তার বাড়তি রগ এটা কোথায় পাবে? সেজন্য আমি তোকে বাড়তি দুইটা রগ দুই রানে দিয়ে রাখছি, যদি কোনো কারণে হাক স্টক করার পরে তুই বাঁচস, তোকে ওই রানের রগ দিয়ে তোকে বাঁচানো হবে। আল্লাহ আকবার, এত কুদরত আমাদেরকে দিয়ে রাখছে, আমরা ভাবি না ভাই, ভাবি না, কী জন্য আমাদেরকে বানাইছে? খেলতামাশার জন্য। আমরা মনে করতেছি দুনিয়াটা একটা আমার হায়াতুর দুনিয়া ইল্লা লাইভ, রে বন্দাই খেলতামাশার জন্য তোকে আমি পাঠাইনি। আজকে আমরা তো খেলতামাশা বানিয়ে নিছি পৃথিবীটাকে, শুধু আমি আমাকে নিয়ে ভাবি একটু, আর কিছুই ভাবা লাগবে না। আমার মধ্যে যে কত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছু বলার সময় যেই জন্য নাই, আমি মাত্র কয়েকটা বলছি। আরও অসংখ্য অগণিত লক্ষ কোটি নেয়ামত দিছেন, যেগুলো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামতগুলো যদি তোমরা গণনা শুরু করো, দিনকে দিন যদি গণনা করতে থাকো,
তোমাদের জীবন যদি এইখানে ব্যয় করে ফেলো তখনও তোমরা আমার নেয়ামতগুলো গোনা শেষ করতে পারবে না। আল্লাহ তালা নিজে বলতেছে নেয়ামত শেষ করতে পারবে না গোনে। আজকে এত গণনার বর্তমান ম্যাথের এত উন্নতি, কম্পিউটারের এত উন্নতি, এই যুগে এসো আল্লাহ তালা যে আমাদের মানুষ নিয়ে এখন রিসার্চ চলতেছে না, গবেষণা চলতেছে না, চলতেছে কি না, কেমন পর্যন্ত চলবে আল্লাহ তালা বানিয়ে রাখছেন। বানাইতে কয়দিন লাগছে, কয়দিন লাগছে? মাত্র 7 মাস লাগছে, 6 থেকে 7 মাস। মায়ের গর্ভে একটা মানুষ তৈরি হইতে কয়দিন লাগে? 6 থেকে 7 মাস। 7 মাস পরে ডেলিভারি হয় না? হয়। 6 থেকে 7 মাস আল্লাহ তালা লাগছে বানাইতে। এরকম মিশিং কি পৃথিবীতে একটাই একটাই হয়েছে? লক্ষ লক্ষ মানব সন্তান একই দিনে জন্মগ্রহণ করতেছে, এদের টাইমটা আল্লাহ তালা একই টাইমে করতেছে না? কি এক ফ্যাক্টরি আল্লাহ তালা বানিয়ে দিচ্ছে এর বন্দা। এই যে তোরে এত শক্তি দিলাম, কোথার থেকে এই শক্তিগুলো পাও? কোথার থেকে পাও? যখনই আমি টান দিব তখন আমার কাছে চলে আসতে হবে। এর আগে একটু সোজা হয়ে যাও না, আমার নিয়ে আমাদেরগুলো নিয়ে ভাবো না। আমি আপনাদেরকে এর আগে একবার বলছিলাম, এই যে আমরা অক্সিজেন নিতেছি, ভাবতেছি না যে কী করতেছি। আমার এক আত্মীয় যিনি করোনা আক্রান্ত হয়েছিল, হাসপাতালের বেডে 22 ঘন্টা অক্সিজেন গ্রহণ করছে, 22 ঘন্টা বিল আসছে 80,000 টাকা। কত? 80,000। আপনি কয়দিন নিছেন অক্সিজেন? আমার বয়স 25-27, আপনার 60-50। এই যে 50 বৎসর আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছেন, শুধু এটুকুই ধরেন, অক্সিজেন গ্রহণ করতেছেন, কয় টাকা বিল আল্লাহ তাআলাকে দিছেন? হ্যাঁ, দিছেন 1 টাকাও? আল্লাহ তাআলা কি বিল চায় বলেন না কেন? বিল চায়, কী চায়? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বিল চাই না, আমি চাই আবাদত, শুধু আমার দেওয়া মাথাটা আমার সামনে একটু ঝুঁকিয়ে দে, এটা চাই, এটা চাই, আর কিছু চাই না। এটা করছি আমরা, করি না, শুধু শুক্রবারে কোনো রকম আল্লাহকে একটু হাজিরা দিই। কী বলি যে আল্লাহ তুমি তো বানাইছো, প্রতিদিনই তো তোমার খাইলাম, একদিন তোমারা এসে কি দেই, একটু হাজিরা দিয়ে যায় যে না আমরা উপস্থিত আছি পৃথিবীতে। এখনও পৃথিবীতে কী আছি? উপস্থিত আছি। এই যে এই টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয়েছে, মনে করে যে আমরা মুসলমান, হয়তোবা শুক্রবারে একক তো নামাজ পড়লে আমাদের মুসলমানের যে দায়িত্ব এটা পালন হয়ে গেছে। রসুলের জমানায় তো সাহাবিরা মনে করতো যে মুসলমানের নামাজ পড়বে আর অমুসলিমরা কী পড়বে না? নামাজ পড়বে না। আল ফরকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তরকুস সালাত। আপনার মুসলমানের ইমানে দাবি 5 ওয়াক্ত নামাজটা পড়া, এটা 1 ওয়াক্ত নামাজ পড়ে আপনি দায়সারা হতে পারেন না, পারেন না দায়সারা হতে। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত কখনও মাফ হবে না যদি আপনি না পড়েন। আপনার কাজা হোক যেমনি হোক আপনার আদায় করতে হবে। কিন্তু আমরা বড় অবহেলা। আমরা যদি আজকে বিল ওই যে বললাম না, জোর করে নেওয়া হয়তো বিদ্যুৎ বিল 1 মাসে আসে, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস যদি পরিশোধ না করে আসতে কী করে? লাইনটা কেটে দেয় না? বাধ্য হয়ে আমরা কোথায় যাই? অফিসে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করি। আমাদের শরীরের যে বিলগুলো আস, কোটি কোটি টাকার বিল আসতো যদি বিল আল্লাহ তালা নিতেন, কিন্তু আল্লাহ তালা বিল নেন না, আল্লাহ তালা চায় একটা সেজদা দে। কিন্তু এই সেজদা দিয়ে তো আমরা কার্পণ্য করি। পেয়ারা হাজিরিন, আমার বলার এগুলো উদ্দেশ্য এটাই যে আমরা আমাদেরকে চিনি, আমরা আমাদেরকে চিনি, একটু আমাদেরকে নিয়ে ভাবি, মাথাটা লাগায়া বালিশের সাথে একটু ভাবি যে কী আছে আমার মধ্যে। তারপরে দেখবেন অটোমেটিক আল্লাহকে সেজদা দিতে আপনার মনে চাইবে, মন থেকে আসবে। কিন্তু আমরা এখন চলতেছে রেলগাড়ি, চলতেছি, কীভাবে চলি, কীভাবে চলতেছে এটা নিয়ে ভাবতেছি না, যে কারণে আমাদের অনুভূতিতে আঘাত আসে না, অনুভূতি জাগ্রত হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে চিন্তা ফিকির করার এবং আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে বোঝার তৌফিক দান করুক, এবং সেই অনুপাতে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।